32 करोड़ जीएसटी घोटाले के आरोप में डीजीजीआई ने सिलीगुड़ी में कारोबारी को गिरफ्तार किया है। जीएसटी घोटाले के आरोप में डीजीजीआई के अधिकारियों ने सिलीगुड़ी से एक कारोबारी को गिरफ्तार किया है। गिरफ्तार कारोबारी का नाम प्रमोद कुमार बेरीवाल है। वो कोलकाता के निवासी है। मिली जानकारी के अनुसार कारोबारी प्रमोद कुमार बेरीवाल का देश के कई हिस्सों में कई कंपनियां हैं। वहीं कारोबारी पर 32 करोड़ के आसपास जीएसटी घोटाले का आरोप है। बताया जा रहा है कि जैसे ही कारोबारी पर जीएसटी छिपाने का मामला सामने आया, डीजीजीआई के अधिकारियों ने जांच शुरू कर दी थी। इसके बाद कारोबारी को सिलीगुड़ी से गिरफ्तार कर आज सिलीगुड़ी अदालत में पेश किया गया है। डीजीजीआई के सरकारी वकील रतन बनिक ने कहा कि प्रमोद कुमार बेरीवाल ने जीएसटी के 32 करोड़ रुपए का घोटाला किया है, जो पेनल्टी लेकर 50 करोड़ रुपए हो गया है। गौरतलब है कि उत्तर बंगाल में जीएसटी के इतनी बड़ी घोटाले का मामला पहली बार सामने आया है। डीजीजीआई के अधिकारी पूरी घटना की जांच में जुट गई है। आज के हमारे सीजीएसटी डिपार्टमेंटर पक्ष थेके डायरेक्टर जनरल ऑफ जीएसटी इंटेलिजेंस एखान थेके सिलीगुड़ी जोनल यूनिट प्रमोद कुमार बेरीवाल এই নামে শ্রীভূমি সাউথ দমদম কলকাতার বাসিন্দা এক ব্যক্তিকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করা হয়েছে মণ্ডল সাহেবের কোর্টে এবং তার বিরুদ্ধে অভিযোগ যে সে বিভিন্ন কোম্পানির নামে বিভিন্ন কোম্পানি ফোরজি মানে ফোর্স কোম্পানি খুলে গভর্নমেন্টের টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের 31,60,27,641 টাকা ফাঁকি দিয়েছে জিএসটি ফাঁকি দিয়েছে নিয়ার অ্যাবাউট 32 কোটি টাকা এই যে জিএসটি ফাঁকি দিল এর জন্য সে আয়রনের ব্যবসা দেখিয়েছে লোহার ব্যবসা দেখিয়েছে কিন্তু আলটিমেটলি কোনো মাল পারচেজ করেনি না করে যে 18% যে জিএসটি সেটা সে গভর্নমেন্টকে না দিয়ে নিজে এনজয় করেছে নিজে অ্যাভেল করেছে এতে টোটাল দেখা যাচ্ছে যে প্রায় 32 কোটি টাকা সে ফাঁকি দিয়েছে সেজন্য তাকে নতুন যে আমাদের জিএসটি অ্যাক্ট সিজিএসটি অ্যাক্ট যেটা পয়লা জুলাই 2017 থেকে প্রমালগেট হয়েছে তাতে সেকশন 132 সাব ক্লজ বি সি অনুযায়ী তাকে এটা পানিশেবল অফেন্স এবং নন বেলেবল অফেন্স তাকে আজকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করা হয়েছে এবং আমরা তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য তাকে বলেছি যে জুডিশিয়াল কাস্টোডিতে পাঠাতে এবং এর সঙ্গে এই র্যাকেটে দেখা যাচ্ছে যে শিলিগুড়ি মালদা কলকাতা আসানসোল দুর্গাপুর ভুবনেশ্বর সব জায়গায় দেখাচ্ছে যে কোম্পানি এই লোকগুলোর কোম্পানি আছে সেই কোম্পানি থেকে পারচেজ দেখাচ্ছে হোয়ারেজ কোনো পারচেজ হয়নি গভর্নমেন্টের জিএসটি দেখাচ্ছে হোয়ারেজ সেই জিএসটিটা নিজে এনজয় করেছে গভর্নমেন্টকে পেমেন্ট না করে এই যে জায়গাটা এই জন্য সেটা একটা পানিশেবল অফেন্স এবং নন ভেলেবল সেকশনে এখানে বলা আছে 5 কোটি টাকার উপরে যদি কেউ এই ধরনের ফাঁকি দেয় তাহলে সে অ্যারেস্ট হবে এবং তার বিরুদ্ধে নন ভেলেবল সেকশনে কেস হবে অ্যাকর্ডিংলি তাকে অ্যারেস্ট করে আজকে এসিজেএম আদালতে হাজির করা হয়েছে এইভাবে আরও অনেকের নামটাম পাওয়া গেছে নর্থ বেঙ্গলেরও অনেকের নামটাম পাওয়া গেছে তাদের জন্য এগুলোও একটা ইনকোয়ারি চলছে ম্যাটারটা আন্ডারই ইনভেস্টিগেশনে আছে এই শিলিগুড়িতে শিলিগুড়ি কেন নর্থ বেঙ্গলের মধ্যে প্রথম নর্থ বেঙ্গলের মধ্যে কর চুরির এত বড় মামলাই প্রথম 32 কোটি টাকা Wallpaper's done. Ab fans? Fan stylish or high-tech hona chahiye? Fan tez chale, par meter nahi. Surya fans chahiye aapko. Surya fans. Stylish, dust-free aur high-tech. Chali hawa Surya ki.